গত 9 ফেব্রুয়ারি রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা চলার সময় এক পরিদর্শক জোর করে তার উত্তরপত্র ছিঁড়ে ফেলেন বলে স্বাস্থ্যমন্ত্রীর ফল প্রকাশের দিন অভিযোগ করেন শিক্ষার্থী হুমায়রা ইসলাম ছোয়া। কেন্দ্রের পরিদর্শক ডাক্তার নাফিসা ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর থেকেই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ওএমআর শিট ছেড়ে ফেলার পুরো ঘটনা সরাসরি জানতে সোমবার সকালে শিক্ষার্থী ও তার পরিবার এবং অভিযুক্ত পরিদর্শককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেকে পাঠান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। উভয় পক্ষের কাছে প্রায় এক ঘন্টা ধরে সেদিনের পুরো ঘটনা শোনেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সময় সংবাদকে জানান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ওর প্রত্যেকটা কথা আমি ধৈর্য সহকারে শুনছি, ওর বাবার কথা শুনছি, ওর ভাইয়ের কথা শুনছি, এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আমি সবাইকে ডেকে নিয়ে আসছিলাম। সামনাসামনি দুই পক্ষে আমরা কথা বলছি, আমি তাকে বলছি যাতে তুমি কোনোভাবে কোনো রকম বঞ্চিত না হও। এখন আমি আমার কিছু সিদ্ধান্ত নিব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মন্ত্রীর সঙ্গে দেখা করার পর সময় সংবাদকে হুমায়রার বাবা জানান পুরো ঘটনা খতিয়ে দেখে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এতে অনেকটাই আশ্বস্ত তারা। পরিদর্শকের বক্তব্য পাওয়া না গেলেও মন্ত্রীর কাছে তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। বিষয়গুলো উনি আমার মেয়ের মুখ থেকে শুনে যে উত্তরপত্র ছিঁড়ে ফেলছে, উনিও এখানে উপস্থিত ছিলেন, মন্ত্রী মহোদয়ের কাছে এটার জন্য একটি সুষ্ঠু তদন্ত চাচ্ছি, আমার মেয়ের প্রতি যেন কোনো অন্যায় না হয় উনি সেই পদক্ষেপ নেবে। এদিকে দুপুরে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে ব্রিফ করে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে পরিদর্শকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানান কর্তৃপক্ষ। তাদের যে রোল নাম্বার শেষের দিকে কারো 65, আরেকজন হলো 66 এবং 67, হঠাৎ করে যদি কেউ ছিঁড়ে ফেলে এবং তারপরে যদি তাকে একটা নতুন স্ক্রিপ্ট দেওয়া হয় তাহলে কিন্তু এখানে মানে সেই সিকোয়েন্সটুকু ঠিক থাকার কথা না। বললাম প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত কমিটি নিশ্চিত হয় যে অভিযোগকারী সকল অভিযোগ মিথ্যা। ওই কেন্দ্রে ওএমআর শিট ছিঁড়ে ফেলার কোনো ঘটনাই ঘটেনি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে সেই সিকোয়েন্সটুকু কিন্তু তাদের প্রশ্ন। আশিস, সময় সংবাদ, ঢাকা। যদি কেউ ছিঁড়ে ফেলে এবং